ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আজকে আরও একটা ডেইলি ভিডিওর আপডেট নিয়ে আসিনি। আজকে কিন্তু একটা ব্রেকিং আপডেট দিয়ে দেবো এটিকে মোহনবাগানকে নিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছো যে একটা সাইনিং কালকের কথা বলেছিলাম। কালকে সকালের ভিডিওতে হিন্ট ছিল তোমাদের, সেটা রাতের ভিডিওতে জানিয়েছিলাম যে সকালের ভিডিওতে কিন্তু হিন্ট রয়েছে। রাতের ভিডিওতে বলেছিলাম যে প্লেয়ারটি সই হয়ে গিয়েছে, তো সেই সব কিছু নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও দেখছো, এই রকম আপডেট বারবার পাচ্ছ কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। এরকম আপডেট আমরা দিচ্ছি এবং তোমরা সেটা বারবার প্রমাণ পাচ্ছ যে আমরা ভিডিও বানাবো, এরকম ডেলি আপডেট তোমরা পাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের 10,000 সাবস্ক্রাইবার হতে আর কিছু মাত্র বাকি। 10,000 সাবস্ক্রাইবার হলে এক বছরের উপর ভিডিও বানাচ্ছি, তো 10,000 সাবস্ক্রাইবার হলে ভিডিও বানানোর জন্য একটা আলাদা মোটিভেশান পাবো আমরা। এবং অবশ্যইভাবে তোমাদের সকলকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করলে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ থেকে প্রায় 3 মাস আগে, অর্থাৎ 5ই জানুয়ারি, তো হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন কিন্তু শুরু হয় নভেম্বর মাসে। 5ই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার 5 দিনের মধ্যে আমরা 2টি খবর করেছিলাম। প্রথম খবরটা, ব্র্যাড ইনম্যান কি চলে যাচ্ছেন এটিকে মোহনবাগান ছেড়ে, এবং আরেকটি খবর ছিল সেখানে ছিল মোহনবাগানে বা এটিকে মোহনবাগানে কি নতুন উইঙ্গার বা লিস্টন কোলাসো আসছেন। 5ই জানুয়ারির পরে এখনও অবধি 3 মাস কেটে গিয়েছে লিটারালি, এবং 3 মাস পরে কিন্তু সেই খবরে শিলমোহর পড়ল। অর্থাৎ 3 মাস আগে যে খবরটা আমরা করেছিলাম, লিস্টন কোলাসো টু এটিকে মোহনবাগান, সেই খবরে কিন্তু একেবারে ডিল ডান কথাটা পড়তে চলেছে। এবং এই সাইনিংটা সম্ভবত রিসেন্ট পাস্টে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে বিগেস্ট ট্রান্সফার অফ দ্য সিজন। তো বুঝতেই পারছো কত বড় একজন ফুটবলারকে তুলে নিয়েছে এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো সই করে ফেলেছেন এটিকে মোহনবাগানে, এবং মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা অত্যন্ত অসাধারণ খবর বলাই চলে। তো পুরো ব্যাপারটা কি হয়েছে তোমাদের জানাই। লিস্টন কোলাসোকে এটিকে মোহনবাগান 3 মাস আগে টার্গেট করে, যখন তাদের উইঙ্গার প্রবলেম শুরু হয়েছিল। তো উইঙ্গার প্রবলেম শুরু হওয়ার সাথে সাথেই তারা তাদের ব্যাক আপ খুঁজতে নেমে পড়েছিল তড়িঘড়ি মাঠে, এবং সঙ্গে সঙ্গে তাদের প্রথম নাম যেটা মাথায় আসে সেটা হচ্ছে লিস্টন কোলাসো, এবং বাকি যে সমস্ত হালি চরণ নার্জারির নাম, জেরির নাম, সেগুলো কিন্তু ব্যাক আপ হিসেবে তারা রাখে। লিস্টন কোলাসোকে তারা পেতেন ট্রান্সফার মার্কেটের নামে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকেই। প্রথমেই তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নেওয়ার জন্য কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু সেটা ইম্পসিবল দেখে তারা কিন্তু আরও বড় লক্ষ্যের দিকে ঝাঁপায়। লিস্টন কোলাসোকে তারা কিন্তু পার্মানেন্ট ডিলে নিয়ে চলে আসতে চায় ফর নেক্সট সিজন। তো সেই সময় থেকেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে না পাওয়া যাবে না দেখে সঙ্গে সঙ্গেই কিন্তু তারা পরবর্তী সিজনের জন্য, অর্থাৎ যে সিজনটা আসছে এবং এফসি কাপ, সেই জন্য কিন্তু লিস্টন কোলাসোকে তুলে নেওয়ার সম্পূর্ণ জবরদস্ত চেষ্টা চালানো শুরু করে দেয়। কিন্তু অনেক রকমের বাধা আর অবলিগেশন রয়েছিল। কী প্রবলেম ছিল তোমরা জানো, যে প্রথমত তো লিস্টন কোলাসো চুক্তি রয়েছে হায়দ্রাবাদের সাথে 2022 সাল পর্যন্ত। দ্বিতীয়ত, হায়দ্রাবাদ এরকমই ইয়ং ট্যালেন্ট নিয়ে খেলতে পছন্দ করে। এবং তৃতীয়ত, লিস্টন কোলাসোর মতো এমন একজন টার্গেটকে কখনোই কোনো ক্লাব এভাবে ছেড়ে দেবে না। ম্যানুয়েল মার্কুয়েজ, বর্তমানে যিনি হায়দ্রাবাদের কোচ, তিনি কখনোই কিন্তু ছাড়তে চাইছিলেন না লিস্টন কোলাসোকে। এইবার ব্যাপারটা হচ্ছে, নেক্সট সিজনে লিস্টন কোলাসোর কন্ট্রাক্ট এন্ড হয়ে যাচ্ছে। এইবার হায়দ্রাবাদ যদি লিস্টনকে একটা ফিউচার পথ, একটা সিকিওরড লাইফ বা সিকিওরড ফিউচার জার্নি দিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে নেক্সট ইয়ারে তো এমনিতেই লিস্টন চলে যাবে, এবং সেক্ষেত্রে হায়দ্রাবাদের কোনো লাভ হবে না। কিন্তু এই বছরে এটিকে মোহনবাগান যে অ্যামাউন্টের টাকা ট্রান্সফার ফি হিসেবে অফার করেছে, সেই অ্যামাউন্টের টাকা যদি দিয়ে তার টাকা নিয়ে তারা যদি লিস্টন কোলাসোকে এটিকে মোহনবাগানের হাতে তুলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা বেশ বড় লাভ হতে চলেছে ইকোনমিক্যালি। এবং অবশ্যইভাবে এটিকে মোহনবাগানের লাভ তো বুঝতেই পারছো, এবং সেটাই কিন্তু ঘটলো। তারা পুরো দিকটা বিবেচনা করলো এবং করে আলটিমেটলি ট্রান্সফার ফি
এক কোটি টাকার ওপর ট্রান্সফার ফি দিয়ে কিন্তু লিস্টন কোলাশোকে তুলে দিল এটিকে মোহনবাগানের হাতে। এবং মোহনবাগান কিন্তু তাদের যে বেস্ট ট্রান্সফার অফ দিস সিজন সেটা কিন্তু কমপ্লিট করে ফেললো বলাই যায়। তো 5ই জানুয়ারি থেকে, অর্থাৎ তার আগেই নিশ্চয়ই আপডেটটা এসছে, 5ই জানুয়ারি থেকে আজ বলতে গেলে 6-7 তারিখ হয়ে এলো। তো 3 মাসের এই জার্নিটাতে কিন্তু সাকসেসফুল হলো এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। এবং সেই যে জার্নি তাতে কিন্তু আমরা রেগুলার আপডেট দিয়ে এসেছি। কালকে সই হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বলতে পারিনি যে কে সই হয়ে গিয়েছেন, কারণ সবসময় নাম ডিসক্লোজ করা পসিবল হয় না। তো এরকমই ছিল পুরো ব্যাপারটা। ভিডিওটা হয়তো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর এরকম আপডেট তোমাদের দিয়ে আসছি সে কারণেই, সেই 3 মাস ধরে এই আপডেটটা দিয়েছি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের 10,000 সাবস্ক্রাইবার হচ্ছে আর কিছু মাত্র সাবস্ক্রাইবার বাকি। যদি আজকে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে। আর তোমাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে। তো যারা সাপোর্ট করছে সকলকে অনেক ধন্যবাদ। এবং লিস্টন কোলাশোকে কিন্তু তুলে নিয়েছে এটিকে মোহনবাগান। চলো এখনকার মতো টাটা, আরও আপডেট থাকলে অবশ্যই আমরা আপডেট তো দেবই।